পাকিস্তান ম্যাচে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলেন বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা, যে সাকিব আল হাসানের পেছনে শত শত প্রতিষ্ঠান ঘুরে স্পন্সরশিপের প্রস্তাব নিয়ে তার ব্যাটে গ্লাভসে দেখা গেল না কোনো স্পন্সরের লোগো। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় আসরে। পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা তো কিছুটা খোঁচাও দিলেন টাইগার অধিনায়ককে। রমিজ বলেন, সাকিব সম্ভবত স্পন্সর হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেললেও সাকিব তো মুহূর্তে জোগাড় করতে পারেন কয়েক ডজন স্পন্সর, কিন্তু দুঃসময়ে স্পন্সরের চেয়ে সাকিবের বেশি মনোযোগ যে রানে ফেরার লড়াইয়ে। টাইগার চ্যাম্পিয়নের সময়টা বড্ড খারাপ যাচ্ছে, তাই তো ব্যাটিংয়ে নেমেও এমন মনভার। পাকিস্তানের বিপক্ষে ব্যাটাতে বেশ সংগ্রাম করেন তিনি। ইফতেখার আহমেদকে টানা তিন বাউন্ডারিতে দেখান আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত 50 থেকে মাত্র 7টা দূরে থাকতে আউট হন তিনি। 64 বলে 4 বাউন্ডারিতে সাকিব খেলেন 43 রানের লড়াকু ইনিংস। এদিনও তিনি উইকেট হারান শর্ট বলে। চলতি বিশ্বকাপে নিজের খেলা 6 ইনিংসের 5টিতেই শর্ট বলে আউট হন তিনি।